প্রিয় বন্ধুরা, বাংলা গল্প এবং উপন্যাস পাঠের চ্যানেল কথা কাহিনীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে বিভিন্ন ছোট গল্প, বড় গল্প, রম্য রচনা, বড় উপন্যাস সব কিছুই আপলোড করা হচ্ছে। অনুরোধ থাকলো সবাই প্লিজ সঙ্গে থাকবেন। আজকের অডিওতে আমি পাঠ করব শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা গল্প সীমারেখার সীমা। শুরু করি। সবাই হেরে ফিরে গেছে, শেষ পর্যন্ত সতীনাথ নিজেই তিনতলায় উঠে এলেন। তীব্র স্বরে বললেন, অসভ্যতারও একটা সীমা থাকে ছবি, থাকা উচিত। কিন্তু এই বিয়ে বাড়ি ভর্তি লোকের সামনে যে অসভ্যতা তুমি করলে তার সীমা নেই। আমাকে তো এতগুলো আত্মীয় কুটুম্বের সামনে ধুলোর অধম করলে, নিজের মুখও কম হাসালে না। এখন চলো দয়া করে। তিনতলায় ছাতে ঘরের স্যাংশন ছিল না, তবু ছবির জন্যেই ঘরটা বানানো হয়েছিল টালির ছাদ দিয়ে। ছবির এই টালির ছাদ ঘরটার মধ্যে আলো জ্বলছিল না, শুধু নিচের তলার প্যান্ডেলের অগুন্তি আলোর তির্যক এক একটা রেখা কিভাবে যেন এসে পড়ে ঘরের দরজাটা সামান্য আলোকিত করেছিল। সেই দরজার ধারে হাত রেখে দাঁড়িয়েছিল ছবি। হাতের সেই আঙুল কটা আর গালের একটা পাশ দেখা যাচ্ছিল শুধু তার। কিন্তু সেই দেখাটুকুতে ছবির মুখের ভাব ধরা পড়ছিল না, ধরা পড়ছিল না এখনো আগের মতোই অনমনীয় না নরম হয়ে এসেছে। সতীনাথ ডাকতে আসার পরও যদি পূর্ব অবস্থায় থাকে, ধরে নিতে হবে ছবিও তার বরের মতো পাগল হয়ে গেছে। কিন্তু অবস্থার পরিবর্তন বোঝা গেল না। ছবি অদ্ভুত শুকনো গলায় বলল, তুমি আবার কেন কষ্ট করতে এলে দাদা, আমি তো বলেই দিয়েছি। হ্যাঁ জানি, সতীনাথ ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ স্বরের সংমিশ্রণে বললেন, জানি একে একে বাড়িশুদ্ধ লোক তোমার খোশামত করতে এসেছে, আর তুমি সবাইকে হুট আউট করে দিয়েছ, খাবো না নিচে নামবো না বলে। তোমার বৌদি তো শুনলাম হাত জোড় করে ফিরে গেছে, তাতেও তোমার। ছবির মুখ এখনো দেখা যাচ্ছে না, ছবি যদি ঘরের মধ্যে থেকে একটু বেরিয়ে আসতো হয়তো দেখা যেত, কিন্তু বেরিয়ে আসছে না ছবি। যেন ঘরের দরজায় কে তাকে গণ্ডি কেটে দিয়ে আটকে রেখে গেছে সীতার মতো, ওই চৌকার ডিঙোলেই রাবণের হাতে পড়ে যাবে ও। কিন্তু দরজাটা বন্ধ করে ফেলে নিজেকে যে ছবি একবার বিছানায় ফেলবে সেই অবকাশ মিলছে না। সেই সন্ধ্যা থেকে কেবল লোকের পর লোক আসছে ছবিকে ডাকতে, অ ছবি 500 লোক এসেছে নিচে, কতজন খোঁজ করছে, ছবি ছবি করে আয় একবার। অ ছবি, কি রূপের জামাই হয়েছে তোর দাদার, দেখবি না একবার। পিসিমা, সম্প্রদানের ঘরে কি সব তুমি করে আসুনি, বাবা রেগে আগুন হয়ে গেছে, এসো শিগগির। কিন্তু ছবি অটল, ছবির দুর্জয় মান ভাঙছে না। ছবি বলছে মাথার যন্ত্রণা হচ্ছে, অথচ সারাদিন কিছুই না, কোনোদিনই কিছু না। গোড়া থেকে বিয়ের সব কাজই ছবি সামলাচ্ছে, রান্নাঘর, ভাড়ার ঘর, খাবার ঘর, পুজোর ঘর, চোরকি ঘুরে বেড়াচ্ছে ছবি। এর মাঝখানে ঠিক এই বিয়ের সন্ধ্যায় কোন ফাঁকে যে সেই ঘটনাটুকু ঘটে গেছে, আর কোন ফাঁকে ছবি সেই তুচ্ছ ঘটনাকেই উচ্চ করে তুলে অভিমানে শয্যা নিতে গেছে, তা কেউ খেয়াল করেনি। খোঁজ পড়েছিল সম্প্রদানের সময়, ছবি কোথায়, ছবি গাঁটছড়ার হলুদ কড়ি কোথায় রেখে গেল, ছবি কোনের লজ্জাবস্ত্র, পাওয়া যাচ্ছে না দরকারের সময়। পাওয়া অবশ্যই গেলই তখনই, পাশেই ছিল, কিন্তু কেউ পাশে বসে হাতে হাতে জুগিয়ে না দিলে অসুবিধে নেই। আর শুধু গাঁটছড়ার হলুদ কড়ি আর কোনের লজ্জাবস্ত্রই তো নয়, নিয়মকর্মের সব কিছুই তো ছবির এক্তিয়ারে। কোনের মা কতদিকে তাল দেবে, অভ্যাগতদের অভ্যর্থনা করতে হবে না তাকে।
কিন্তু সব জেনেও সবচেয়ে মোক্ষম সময় হাওয়া হয়ে গেল ছবি। ছি ছি, ধমক খাওয়া বরকে সোহাগ করতে গেল আর কি। কিন্তু এইটা কি তার সময়? পাগল ছাগল মানুষ, আবার কি করতে কি করবে? তাকে ঘুমের ওষুধ খাইয়ে রেখে নিশ্চিন্দি হয়ে নেমে আয়। বর কোণে বাসরে বসলে তখন বরং গুছিয়ে ভোজের রান্না সাজিয়ে নিয়ে তিনতলায় বসে বরকে ঘুম থেকে তুলে খাইয়ে সোহাগ করিস। এ কি, এ যে বরদাস্ত করা কঠিন। এই বাড়ি ভর্তি লোকের সামনে তুই তেজ করে বর নিয়ে ঘরে বসে আছিস? বলছিল ও খাবে না আমি খাবো না। ছি ছি, অমন যে জামাই হলো, দাদার কত আমোদ আহ্লাদ হলো। বিয়ের সময় স্ত্রী আচারের সময় দেখলি না একবার? এমনকি খাওয়াই পর্যন্ত তেজ দেখাচ্ছিস। এই উৎসব, এই কাণ্ডর রান্না বান্না, মাছ মিষ্টি হেন তেন, তার কিছু দাঁতে কাটবি না? দুটো মানুষে উপোস করে পড়ে থাকবি? ভাইঝির কল্যাণ অকল্যাণ দেখবি না? ভাই ভাজের মাথা হেঁট করবি? ইতরতার কি মাত্রা নেই? দাদা, তোর চাইতে 20 বছরের বড় দাদা, বাপের মতো বললেই হয়। বাপের মতোই মানুষ করেছে তোকে, বিয়েও দিয়েছে, আর তারপর 12 মাস 30 দিন তোকে আর তোর পাগল বরকে পুষেছে, ঘর বানিয়ে দিয়েছে তোর জন্যে। সেই দাদা যদি পাগলাটাকে একটা ধমকেই থাকে, কি একটা ধাক্কাই দিয়ে থাকে, এই ব্যবহারটা করবি তুই? কৃতজ্ঞতার বালাই নেই শরীরে? এত বড় অকৃতজ্ঞতা করে কেমন যেন দেখাচ্ছে ছবিকে। সেই দৃশ্য দেখতেই বোধ করি ছবির এই টালিছাত ঘরের দরজায় রথ দোলের ভিড় হয়েছে তখন থেকে। অনেকে আবার সহানুভূতিও দেখাচ্ছে, চুপি চুপি অবশ্য, কারণ যার বাড়ি তার বিপক্ষ দলের হয়ে কথা বলতে চুপি চুপিই ভালো। চুপি চুপি বলা যায় আহা, বলা যায় মরে যায়, ছোট ভগ্নিপতিটা পাগল মানুষ, বোঝে না বলেই না অমন কাজটা করে ফেলেছিল। তার জন্যে তুমি একটা বিজ্ঞ বিচক্ষণ ব্যক্তি, তোমারই মেয়ের বিয়ে দিতে বসেছ, সেই শুভ দিনে তাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিলে। বোনটা কারে পড়ে তোমার কাছে পড়ে আছে বলেই না এমনটা পারলে? পয়সাওয়ালা ভাগ্যিমানি বোন হলে পারতে? কিন্তু নিচে নেমে গিয়েই তারাই আবার রেগে আটখানা হয়ে উল্টো গাইতে বসেছে। না বসবে কেন? তারা কি খ্রিস্ট না শ্রী চৈতন্য যে রাগ নেই শরীরে? ওই সহানুভূতির উত্তরে ছবি যদি চোখের জল না ফেলে, যদি বলে এসব কথা আমার ভালো লাগছে না, আপনারা নিচে যান, তাহলে খ্রিস্ট চৈতন্যের রাগ হতো এতে। কিন্তু এসব তো সান্ধ্য লীলা। রাত্রে, অনেকটা রাত্রে, যখন বাইরের লোক বিদায় নিয়েছে, বাড়ির লোকেরা শুধু খেতে বাকি, তখন সতীনাথ তার জামাইয়ের রূপে গুণে মোহিত এবং নিজের ক্যাপাসিটির আহ্লাদে ভরপুর, তখন হঠাৎ প্রশ্ন করলেন, খিতিশ খেয়েছে? তখনই বোধ করি মনে পড়ল, অসভ্যর মতো একটা ঝাড়নের ওপর এক রাশ লুচি মিষ্টি চফ্রাই নিয়ে আসরের মাঝখানে খেতে বসেছে দেখে খিতিশকে তিনি প্রচণ্ড একটা ধমক দিয়ে ঘাড় ধরে বার করে দিয়েছিলেন আসর থেকে। কাজটা একটু গর্হিত হয়েছিল, অস্বীকার করছেন না সতীনাথ, কিন্তু তারও তো রক্ত মাংসের শরীর। সেইমাত্র বরযাত্রীর দল এসে আসরে বসেছে এবং সতীনাথ কন্যাদান করবেন বলে তখনও অভুক্ত রয়েছেন। সেই উদ্বেগে অধীর, উৎকণ্ঠায় চঞ্চল আর আশঙ্কায় থরথর সঙ্গীন সময়ে ওই কুৎসিত বিভৎস দৃশ্য সহ্য করা কি সহজ? সহ্য করতে পারেননি সতীনাথ, কিন্তু পাগলটা যে তাতে অপমানে খান খান হবে তাও আশঙ্কা করেননি। ঘুরে গিয়ে আবার হালুইকদের কাছে গিয়ে বসবে এই রকমই একটা আন্দাজ ছিল, জানতে পারলেন ছবির অনুপস্থিতিতে। ছবিবিহনে শুধু তো তিনি অসুবিধেই পড়েননি, সারা বাড়িতেই নানা বিশৃঙ্খলা দেখা দিয়েছে আর ছবি ছবি রব পড়ে গেছে। সেই সময় বড়শালী ওই দানের আসরেই কারণটা উদ্ঘাটিত করে ফেললেন। কি জানি ভাই, শুনছি তুমি নাকি কখন তোমার বোনাইকে যাচ্ছে তাই করেছ, ঘাড়ে ধাক্কা দিয়েছ, তাই বোন তোমার দুঃখে বর নিয়ে নিজের কুঠরিতে গিয়ে বসে আছে, সেই অবধি নামেনি। বোনাইটি বুঝি হালুইকদের কাছে তম্বিগম্বি করে এক মুঠলা খাবার জোগাড় করেছিল,
সে সব উঠোনে দালানে সিঁড়িতে ছড়াছড়ি কাণ্ড, রাগ করে ছুঁড়ে ছড়িয়ে ফেলে দিয়ে গেছে। তা সে না হয় পাগল। বোন তো তোমার পাগল নয়। এই যুক্তিপূর্ণ প্রশ্নে তখন সতীনাথও রাগে পাগল হয়ে উঠেছিলেন। নেহাত দানের আসনে বসে, তাই উচিত ব্যবস্থা করতে পারেননি। কিন্তু এখন মনের মধ্যে উদারতার সুর বাজছে। এখন প্রশ্ন করা যায়, ক্ষিতিশ খেয়েছে? অনুকূল সন্ধে থেকে না হয় 50 জন গিয়ে সেধেছে ছবিকে বিয়ে দেখতে, 5 জনের কাছে এসে বসতে, পংক্তিতে বসে খেতে। পাহাড়ের মতো অচল হয়ে বসে আছে ছবি, নামানো যায়নি তাকে। এ হেন অসভ্যতার কাহিনীটা আবার সবটাই শুনলেন স্ত্রীর মুখে। তারপরেও তার মনের মধ্যে উদার রাগিনী বাজতে থাকবে এ আশা করা চলে না। তেড়ে উঠে গেলেন তিনতলায়, বললেন, না হয় হাত জড়ি করছি, একবার আমাদের সঙ্গে খেতে বসবি চল। ছবির কি গলা কাঁপল, না সতীনাথের মনের ভ্রম? বোধহয় ভ্রমই। ছবি তো খুব পরিষ্কার গলায় বলছে, এসব কেন বলছো দাদা? আমি তো বলছি আমার খাবার ক্ষমতা নেই, খেতে পারবো না, মাথা যন্ত্রণা হচ্ছে। সতীনাথের সেই এক মোটলা খাবারের বিভৎস দৃশ্যের কথা স্মরণে এলো। সঙ্গে সঙ্গে তার একটা কথা, পাগল হোক ছাগল হোক স্বামী। নরম গলায় বললেন, বেশ তো, পারিস না পারিস বসবি আয় একবার। ক্ষিতিশের খাবারটা ওপরে পাঠিয়ে দিতে বলছি, ওকে খাইয়ে চলে আয়। ছবি তেমনি নিষ্কম্প দাঁড়িয়েই বলল, ও খাবে না দাদা। আবার ধৈর্যচ্যুতি ঘটল, আর সেই আশ্চর্যও নয়। সতীনাথ নেমে এলেন শুধু কড়া গলায় একটি মন্তব্য করে, বেঈমান হলে এই রকমই হয় বটে। আর তার সঙ্গে সঙ্গেই অমল উঠে এলো, শেষ পরিবেশনের দায়িত্ব নিয়েছে সে, অথচ সামান্য একটা মেয়ের ধনুক ভাঙা পণে অকারণ ঘড়ির কাঁটা 12টার ঘর থেকে ফের একটাই গিয়ে পড়ল। সে এদের আত্মীয় কিছু নয়, পাড়ার লোক মাত্র। তার এত দায়িত্ব মাথায় নেবার কারণ নেই, তবু নিয়েছে, স্বভাবে নিয়েছে। কিন্তু আর রাত হলে তার নিজের বাড়ির লোক কি বলবে? সিঁড়িতে সতীনাথের সঙ্গে প্রায় ধাক্কা। সতীনাথ একবার তাকিয়ে দেখলেন, ক্ষুব্ধ ব্যঙ্গে তীক্ষ্ণ হয়ে উঠলেন, ও তুমি বুঝি বাকি ছিলে? নেমে গেলেন। পাড়ার ছেলে, চিরকালের চেনা জানা, অবাক কিছু হলেন না, তবে আশাও রাখলেন না, অমলও রাখেনি। অমলের কিছুই শুনতে বাকি নেই ঘটনা থেকে মন্তব্য, তাই অমলের ভরসা নিজের উপর। তবু তার একবার দেখবার কৌতূহল হচ্ছিল, অতখানি অনমনীয় হলে দেখতে কেমন লাগে ছবিকে, বোধ করি দেখতে ইচ্ছে হচ্ছিল অমলের। ছবি তখন আস্তে আস্তে দরজাটা বন্ধ করছিল, হয়তো ভাবছিল এইবার একটু শুয়ে পড়তে পারি। অমলকে দেখে হাতটা থামাল, দরজা আধখানা বন্ধই রইল। অমল ভাবল, ফস করে কি একটা দেশলাই কাঠি জ্বালাব, দেখব মুখটা কেমন দেখাচ্ছে ওর। তা জ্বালল না, বলল, আলোটা জ্বাল না। ছবি আগের মতোই শুকনো গলায় বললে, কি দরকার? দরকার অবশ্যই নেই, কিন্তু তোমাকে কেমন যেন ভৌতিক ভৌতিক লাগছে তাই। ছবি প্রতিবাদ করল না, চাঞ্চল্য প্রকাশ করল না। কৈশোর স্মৃতির মর্যাদা রক্ষা করতে এই কৌতুক কথায় হেসেও উঠল না। ছবি শুধু ছবির মতোই দাঁড়িয়ে রইল সেই ছায়া ছায়া অন্ধকারে। অমল ছবির ঘরের ভিতরটা দেখতে পাচ্ছিল না, আধ ভেজানো দরজায় হাত রেখে দাঁড়িয়েছিল ছবি। তাই অমন ঘরের মধ্যেটাই একবার চোখ ফেলবার বৃথা চেষ্টা করে বলল, ক্ষিতিশবাবু ঘুমোচ্ছেন? এখন ছবি অকারণ যেন একটু হাসল, বলল, হ্যাঁ, শুনলাম সতীনাথদা ওকে ইয়ে করেছেন। কিন্তু ছবি, তবু এতটা না করলেও পারতে তুমি, শুনে এত লজ্জা করছিল। ছবি এবার স্পষ্টই হেসে উঠল। আরও একবার মনে হলো অমলের,
সত্যি ছবিকে যেন ভৌতিক ভৌতিক দেখাচ্ছে, হাসিটা পর্যন্ত। হাসির সঙ্গে বলল ছবি, আমার নির্লজ্জতায় তুমি হঠাৎ লজ্জা পেতে গেলে কেন অমল? অমল কি সত্যি দেশলাই কাঠি জ্বালাবে? দেখবে শুধু নির্লজ্জই নয়, নিতান্ত নিষ্ঠুর এই ছবির মুখটা কেমন দেখতে লাগছে। অন্ধকারের ছায়ায় ঢাকা ছবিকে চিনতে কষ্টই হচ্ছে। ছবির দাদা ঠকেছিল, না বুঝে ছবিকে একটা মাথা খারাপ ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিল। তবু ছবি কোনোদিন দাদার নামে অভিযোগ করেনি। ছবির ভাসুর পাগল ভাই আর ভাদ্রবৌকে এখানে চালান করে দিয়েছিল, তার জন্যেও ছবি গাল দেয়নি তাদের। ছবি অমলের কাপুরুষতাকে ধিক্কার দেয়নি কোনোদিন, সহজ স্বাভাবিকভাবে ছবি কাজকর্ম করেছে। কুমারীকালে যেভাবে এ সংসারের দায়িত্ব নিত তাই নিয়েছে, বেশির মধ্যে পাগলকে সামলেছে। কিন্তু সব কিছুর উপর চমৎকার একটা কৌতুকের বর্ম পরিয়ে নিজেকে লুকিয়ে রেখেছে ছবি। অমল কি না জানে, অমল সর্বদা আসে। ক্ষিতিশকে অনেকক্ষণ না দেখলে উদ্বেগ প্রকাশ করেছে ছবি, সেও হাসির ছলে। গল্প করতে করতে সহসা উঠে পড়ে বলেছে, এই সেরেছে, অনেকক্ষণ যেন আমার নিধিটিকে দেখিনি মনে হচ্ছে, যাই দেখি আবার বৈরাগী হয়ে চলে গেল কিনা। বলেছে, কটা বাজল? ও মা, তা তো মেঘে বেশ বেলা হয়ে গেছে, দেখি আবার প্রভু নিজেই রান্নাঘরে ঢুকে হাঁড়ি খাচ্ছেন কিনা। বলেছে, ওই দেখো মুখ কালি করে হঠাৎ চলে গেলেন দয়াময়, আমরা জমিয়ে গল্প করছি প্রাণে সহ্য হলো না, চললাম বাবা, নচেত ভোলানাথ রুদ্র হয়ে বসে থাকবেন। পাগলের পাগল জনচিত আচরণে যদি কেউ ঠাট্টা বা বিরক্তি প্রকাশ করেছে, কোনোদিন রাগ করতে দেখা যায়নি ছবিকে। তাদের সঙ্গে সুর মিলিয়ে বলেছে, বলো বাবা, তোমরা সবাই মিলে একটু বলো, আমার কিছু কাজ কমুক, জামাইবাবু বলে সমীহ না করে প্রহারানো ধনঞ্জয় করলে উপকার হয় ওর। হেসে হেসেই বলেছে, অথচ আজ বরের ওইটুকু সত্যিকার অপমানেই ভুল বদলে গেল ছবি। সতীনাথের স্ত্রীর কথাই তাহলে সত্যি বলতে হবে? ভাবতে হবে হিংসের জ্বালায় সামান্য একটু ছুতো পেয়েই এমনটা করেছে ছবি? দাদার মেয়ের এত ভালো বিয়ে হলো, অমন সুন্দর বর হলো, এতে বুক ফেটে যাচ্ছে তার? ছবির সম্পর্কে অমন কথা ভাবা যায় না, কিন্তু নিজেই ভাবাচ্ছে ছবি। এই অশোভন আচরণ আর বিসদৃশ ব্যবহারের মধ্য দিয়ে ভাবিয়ে ছাড়ছে ঈর্ষায়। নইলে কবে এমন প্রতিভক্তি ছিল ছবির? বরং তার বৌদি বলেছে, স্বামী পাগল বলে এতটুকু দুঃখ আছে ছবির তা বোঝাও যায় না, কি অদ্ভুত অটুট মন বাবা। ছবির সেই অটুট মন টুটোফুটো হয়ে গেছে অতএব হিংসের জ্বালাতে। কিন্তু অমল এসব চিন্তার ওঠাপড়া প্রকাশ করল না, শুধু বলল, তুমি বড় নিষ্ঠুর ছবি। ছবি বলল, আজ জানলে? তারপর বলল, কিন্তু তুমি শুদ্ধ কেন এলে বলো দেখি, খাওয়ার জন্য ডাকতে নাকি? অমল আহত দৃষ্টি তুলে আরেকবার চেষ্টা করল ছবিকে দেখতে, তারপর বলল, না তোমাকে ডাকতে আসি এত দুঃসাহস নেই, ভাবছিলাম ক্ষিতিশবাবুকে খেতে না দিয়ে আটকে রেখে দাদাকে আর কতটুকু শাস্তি দিতে পারলে, শুধু ওই বেচারি ভদ্রলোককেই জব্দ করলে। খুব উৎসাহ করে আমায় বলেছিলেন, তুমি আমায় পরিবেশন করে খাওয়াবে বুঝলে, এরা ভালো করে দেবে না। কথা শেষ করে একটু হাসল অমল, বলল, অবশ্য এরা বলেননি, বলেছিলেন শালারা। ছবির কি এতক্ষণ উপোস করে থেকে গলাটা অত বেশি শুকিয়ে গেছে, নাকি এতক্ষণকার অশোভন আচরণের অনুতাপে? নইলে গলাটা তো বেশ সুরেলাই ছিল ছবির। ছিল, এখন নেই, এখন সেই শুকনো গলাতেই বলে ছবি, তা তোমার পরিবেশনের অপেক্ষা তো রাখেনি, নিজেই তো। থাক ছবি সেসব কথাই, তুমি খাও না খাও ওকে একটু তুলে দাও, আমার সত্য রক্ষা করি। ছবি তার কৈশোর স্মৃতির মর্যাদাকে একেবারে ধূলিসাৎ করল,
ছবি তেমনি স্থির দাঁড়িয়ে থেকে বলল, ও খাবে না। ছবি, বাস্তবিকই তুমি যৎপরোনাস্তি অসভ্যতা করছো। সবেরই সীমা থাকা দরকার। আজ রাগ করে খেতে দেবে না তুমি ওকে, কাল তো দিতে হবে। তখন ছবি এবার হেসে উঠল, সত্যিকার হেসে উঠল শব্দ করে। বলল, কালও খাবে না অমল, কাল না, পরশু না, কোনো দিন না। অমল এই সাধারণ রাগের কথাটায় এমন ভয় পেল কেন? ছবিকে কি সত্যি ভৌতিক মনে হলো অমলের ওই হাসি শুনে? তাই অমল হঠাৎ ছবি বলে অমন আর্তনাদ করে উঠল। ছবি এ ডাকের উত্তর দিল না, ছবি নড়লও না। আর ছবির সেই অনর মূর্তিটার দিকে চেয়ে অমল হঠাৎ বহুকালের ভুলে যাওয়া একটা বোকামি করে বসল। একেবারে কাছে সরে এসে কপাট ধরে থাকা হাতটা চেপে ধরল জোরে। বলল, ছবি আলো জ্বালাও। ছবি আসতে হাতটা ছাড়িয়ে নিল। বলল, কি হবে? আমি দেখব। দেখবার কিছু নেই অমল। ছবি, নিজেকে এত নির্ভুল মনে করো না, দরজা ছাড়ো, আমায় দেখতে দাও। ছবি তবু সরে গেল না, শুধু শর্টটা দৃঢ় করল। সত্যিই দেখবার কিছু নেই অমল। অমলও কি ভৌতিক হয়ে গেছে? অমলকেই বা অমন দেখাচ্ছে কেন? অমল কি ভুলে গেছে তার এই দীর্ঘ অনুপস্থিতিতে নিচের লোকরা কি ভাবছে? ওদের কৈশোরের ইতিহাস কি তাদের কারুর মনে নেই? অনেকক্ষণ পরে বোধহয় অমলের মনে পড়ল, নিচের তলায় একটা জগৎ আছে, তাকে নামতে হবে। তাই বলল, ছবি এটা কি? শালা আমায় খেতে দিল না বলে নিজের মাথাতেই কিল বসাতে বসল। ছবি, তুমি কি পাথরের? হয়তো তাই। ছবি, নিচে গিয়ে ওদের কি বলবো? কিচ্ছু না অমল, দোহাই তোমার, বর কোণে বাসরে বসেছে, ওদের এই রাতটাকে ধ্বংস করে দিও না। ছবি, কি করে পারছো? পারতে তো হবেই অমল, সীমারেখাটা ভুললে চলবে কেন? ওদের এই আহ্লাদের সময় কি আমি আমার সারা রাত এইভাবে থাকবে তুমি? না, শোব, বড্ড ঘুম পেয়েছে, মনে হচ্ছে পড়ে যাব। অভদ্র আর অসভ্য ছবি হঠাৎ অমলের মুখের সামনেই দরজাটা বন্ধ করে দিল। খুট করে একটা শব্দ হলো, ছিটকিনির শব্দ। হ্যাঁ, দরজাটা বন্ধ না করে আর পারছে না ছবি। সতীনাথের কথাটাই এখন ঠিক মনে হচ্ছে ওর, সব কিছুরই মাত্রা থাকে, থাকা উচিত। কয়েক ঘন্টা এই ঠান্ডা ঠান্ডা অন্ধকারটার মধ্যে ডুবে থাকতে পেলে ছবি আবার শক্তি সংগ্রহ করতে পারবে। আবার কাল সকালে স্বাভাবিক ছন্দে নিচে নেমে গিয়ে সহজ গলায় বলতে পারবে, কাল বিয়ের গোলমালের মধ্যে তোমাদের আর ব্যস্ত করিনি, কিন্তু আর বোধহয় না করলে চলবে না, এসে দেখো এবার, যা করবার তোমাদেরই তো করতে হবে। আশাপূর্ণা দেবীর লেখা সীমারেখার সীমা গল্পটির পাঠ এখানেই শেষ হলো। পরের অডিওতে নতুন গল্প নিয়ে ফিরে আসব, সঙ্গে থাকুন, ধন্যবাদ।